এখন যেটা দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। ভারতীয় বিচার ব্যবস্থাকে আক্রমণ করায় পাল্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন তমলুকের বিজেপি পার্টি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে এক নির্বাচনী সভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতের নাগরিক নাকি রোহিঙ্গা? এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল উনি বলেছেন এখন প্রশ্ন তোলার সময় এসেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য জায়গা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে মমতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন তুমি জেনে রাখো ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্পর্কে এই অভিযোগ করায় তোমাকে নাক্ষর দিতে হবে আমাকে ভারত সরকার ও এই বিচার ব্যবস্থা তার অন্তর্ভুক্ত হতে দিয়েছিল বলে আমি গর্বিত ভারতের প্রতিটা মানুষ গর্বিত অনেক রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে চায় সেজন্য কেউ কোনোদিন বলেছে এই বিচার ব্যবস্থা বিজেপির বিচার ব্যবস্থা অন্যদিকে কলকাতা হাইকোর্ট কিনে নিয়েছে বিজেপি বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বুধবার পূর্ব বর্ধমানের আউস গ্রামে দলীয় সভা থেকে এমনই দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে টিচারের চাকরি তার মানে কি আর হবে না বুধবার বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে সভা করেন মমতা সেখানে বিজেপি ও বিচার ব্যবস্থাকে একই আসনে বসিয়ে আক্রমণ করেন তিনি আদালতকে বিজেপির মহাতীর্থ কেন্দ্র বলে উল্লেখ করেন মমতা বলেন ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার নিজেরা চাকরি দেয় না কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখেছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো শতাংশ সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে বিজেপি নেতাদের বলি যারা এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছে তারা সারা জীবন চাকরি করার পর যদি সেই টাকা ফেরত দিতে বলায় দিতে পারবেন তো আপনি মমতা প্রশ্ন তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাবে কোথায় বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে টিচারের এর মানে কি আর হবে না আমার হাতে এখনো সরকারি দপ্তরের দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র সেখানে বিজেপির পিএল করলে একেবারে যা বলবে তাই তার অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ যাব পরের খবরে লোকসভা নির্বাচনে মরসুম এখন চলছে উচ্চগ্রামে উঠছে নির্বাচনী প্রচার প্রত্যেক লোকসভা কেন্দ্রে ঝাঁপিয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে তুলোধোনা করা হচ্ছে বিজেপিও পাল্টে প্রচারে সোচ্চার হচ্ছে এই আবহে এবার বাংলা থেকে বিজেপি পার্টিটাকেই তুলে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় বিজেপির দশজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বলে বিস্ফোরক দাবি করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তা নিয়ে জোর আলোড়ন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে বুধবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেক একদিকে যেমন কংগ্রেস ও সিপিএম কে তুলোধোনা করেছেন তেমনি বিজেপি বিধায়করা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে বলে বড় দাবি করেন অভিষেক দাবি করেন বিজেপির আরো দশ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন এটাই স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে বিজেপির অভিষেক আজ বলেন বিজেপির এখনো দশজন এম এল এ লাইনে দাঁড়িয়ে আছেন সঠিক সময়ে দরজা খুলব আমি কথা দিয়ে যাচ্ছি বিজেপি দলটাকে বাংলা থেকে তুলে দেবো পাশাপাশি গোটা দেশে প্রচন্ড গরম পড়েছে তাপপ্রবাহ চলছে অনেক রাজ্যে কিন্তু তার জন্য তো নির্বাচনী প্রচার থেমে থাকতে পারে না কারণ লোকসভা নির্বাচন চলছে গোটা দেশে তাই জোরদার প্রচার করছেন নেতা নেত্রীরা দ্বিতীয় দফার নির্বাচন শুরু হবে ছাব্বিশে এপ্রিল তাই প্রচারের ঝড় তুলতে হচ্ছে এই আবহে নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য অন্যতম শীর্ষ নেতা নীতিন গড়করি সভামঞ্চে বক্তব্য রাখার সময় তিনি অজ্ঞান হয়ে পড়লেন এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার জন্য প্রার্থনা করেছেন তিনি এদিকে এই বিষয়টি নিয়ে নাম না করে নির্বাচন কমিশনকে কে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থতা নিয়ে আরোগ্য কামনার বার্তা দেন নিজের এক হ্যান্ডেলে সেখানেই এই প্রচন্ড দাবদাহের কথা লেখেন তিনি এই ঘটনা নিয়ে নিজেই social media পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেন গড়কড়ি এক স্যান্ডেলে নিতিন গড়কড়ি লেখেন প্রচন্ড গরমে আমার অস্বস্তি হচ্ছিল মহারাষ্ট্রের পুষাগাদের র্যালি করার সময় তীব্র গরমে শরীর খারাপ লাগতে শুরু করে কিন্তু এখন আমি সম্পূর্ণ ভালো আছি আর পরবর্তী সভা করতে ভারত যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং শুভকামনার জন্য ধন্যবাদ খবর বুধবার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই সভা থেকে কংগ্রেস সিপিএম কে তুলে ধরা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেস সিপিএম যে বিজেপি বিটিম হয়ে কাজ করেছে সেই কথা তুলে ধরেছেন তিনি এমনকি নাম না করে বলে অভিষেক সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি কিন্তু বাংলায় সেই জোট হতে দেয়নি অধীর রঞ্জন চৌধুরী বলে দায়ী করেছেন অভিষেক এদিকে কংগ্রেস বাংলায় বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলে তুলনা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাই কংগ্রেস সিপিএম কে একটি ভোট ও না দিতে জনগণকে আহ্বান জানান অভিষেক তুমি বলেন কংগ্রেসের শীর্ষ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে নিয়ে মহারাষ্ট্রে কর্ণাটক বিহারে এবং নয়াদিল্লিতে পরিকল্পনা করছিলেন বিজেপি কে দেশটিকে হাঁটানোর তারা বলেছিলেন আগামী দিনে বিজেপি দেশ থেকে সরাতে তৃণমূলকে পাশে দরকার সেখানে বাংলায় কংগ্রেসের অধীর রঞ্জন তৃণমূল এবং আমার বাপ বাপন্ত করছে যাবো পরের খবরে সম্পদ পুনর্বর্তন থেকে শুরু হওয়া বিতর্ক এখন উত্তরাধিকার কর ইস্যুতে গিয়ে ঠেকেছে আর এর নেপথ্যে আছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ শ্যাম ত্রিওদ্যা Indian Overseas Congress এর প্রধান পিতৃদা মার্কিন উত্তরাধিকার আইনের উদাহরণ টেনে প্রস্তাব দিয়েছিলেন ভারতে এমন কোন এক আইন আনা উচিত যাতে করে একজন মারা গেলে তার সম্পত্তির প্রায় অর্ধেক চলে আসবে সরকারের হাতে আর বাকি অর্ধেকই তার সন্তান উত্তরাধিকার সূত্রে পাবে আর শ্যাম পিত্তদার এহানো প্রস্তাবের পর থেকেই চরম অস্বস্তিতে আছে কংগ্রেস হাত শিবির এই ইস্যুতে পিত্তার মন্তব্যকে আর তার ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা করছে তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ সারালেন আজ এক নির্বাচনী জনসভা থেকে মোদি এই বিষয়ে কংগ্রেসকে দেগে বলেন রাজ পরিবারের যুবরাজের উপদেষ্টা এবং রাজ যুবরাজের বাবার উপদেষ্টা মধ্যবিত্তের ওপর আরও কর আরোপ করার কথা বলেছিলেন এখন এই লোকেরা এর থেকে আরও এক ধাপ এগিয়ে রয়েছে কংগ্রেস বলছে যে এটি একটি উত্তরাধিকার কর আরোপ করবে অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকারের ওপরও কর আরোপ করবে চোখরাগো পরের খবরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে মাথায় হাত পড়েছে দুই সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া যোগ্য শিক্ষকদের যোগ্যতা প্রমাণ দিয়ে পাওয়া চাকরি চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তাদের অনেকেই এই পরিস্থিতিতে যোগ্য চাকরি হারা প্রার্থীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যোগ্যদের পাশে দাঁড়াবো তাদের আইনি সাহায্য করব। দেখবে পরের খবর গ্রীষ্মের দাবদাহে দায় আর এদিকে ভোটের হলকায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া বর্তমানে সময় হলো তারকা রাজনীতি বিনোদন ক্রিকেট ফুটবলে তারকারা একের পর এক নেমেছেন রাজনীতিতে দলের থেকে নির্বাচন লড়ার টিকিটও পেয়ে যাচ্ছেন এবার কি তাহলে সেই পথে গা ভাসালেন বিখ্যাত ইউটিউবার বঙ্গাই ওরফে কিরণ দত্ত বছরখানিক আগে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন বঙ্গাই সেই ফ্ল্যাটে টুরো করিয়েছিলেন এবার ভোটে আগে অভিযোগ উঠলো কিরণের সেই ফ্ল্যাটটি নাকি বিজেপির টাকা থাকে না তবে এহেন অভিযোগ ওঠার পর একেবারেই চুপ করে থাকেননি তিনি দিয়েছেন জবাবও এসব শুরু হয়েছিল কিরণের একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে যেখানে দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা তৃণমূলের সদ্য যোগ দেওয়া নেত্রীকে সমালোচনা করেছিলেন বঙ্গায় লিখেছিলেন এই গরমে পর্যাপ্ত পরিমাণের জল না খেলে একটা মানুষের মাথা কতটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো রচনা বন্দ্যোপাধ্যায় পরের খবর কলকাতা হাইকোর্টের রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এই রায় নিয়ে এখন বাংলায় বিতর্ক শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এই আবুয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে নির্বাচনী প্রচার থেকে শুভেন্দুবাবু বলেন যারা টাকা নিয়েছেন তাদের প্রশ্ন করুন প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন এদিন ভ্রাতারের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রীও নাম না করে বিরোধী দলনেত তাকে আক্রমণ শানিয়েছেন তাই নিজেকে বাঁচাতে পাল্টা ঘেরাও করার পথ বাতলেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে SSC পুরো প্যানেল বাতিল করার রায়কে বেআইনি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আজ পূর্দো পূর্ব বর্ধমানে ভাতারের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি বলতেন এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তোমরা সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কেউ করে দিতে পারে সবটা কি আমি করি আমি করি না শিক্ষা দপ্তর আলাদা এসএসসি আলাদা প্রাথমিক বোর্ড মাধ্যমিক বোর্ড কলেজ কমিশন আলাদা এগুলো তারা দেখে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন